আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামান্না জুই আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার শাশুড়ি মার হাতে কলি যাবো না ওনারা কিভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কলিজাটাকে ফাঁপ দিয়ে নিয়েছি তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা ফ্রাই প্যানে কলিজাটাকে ভালো করে টানায় নিতেছে অনেকে আবার বিরান বলে বা অনেকে ভাজিও বলে তো কলিজাটাকে আগে ভাজি করে নিতেছে কলিজাটা ভাজি হয়ে গেলে একই ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিবে পেঁয়াজের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছে এখানে কয়েকটি তেজপাতা দিয়েছে কয়েকটি এলাচ মাঝখান দিয়ে ভেঙে দিয়েছে আর কিছু কালো গোলমরিচ এবং সাদো গোলমরিচ দিয়েছে আর একটা দারচিনি দিয়েছে তো হালকা একটু ভাজা হয়ে আসলে এখানে পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটা দিয়ে দিয়েছে একে একে গুঁড়া মশলাগুলো দিতেছে প্রথমে জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছে ওটা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই তারপর হলুদ গুঁড়ো দিয়েছে মরিচ গুঁড়ো দিয়েছে দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন কলিজাটা দিয়ে দিয়েছে কলিজাটাকে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিবে কষানো হয়ে গেলে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিচ্ছে যাতে কলিজাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পানিটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবে সিদ্ধ হওয়ার জন্য প্রায় দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবার মেরে দিতে হবে এরকম করে ঝোলটা শুকিয়ে নিতে হবে কলিজাটা একদম মাখো মাখো হবে একদম রান্না হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করেছি দেখেন কতটা সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে